টানা 14 মাস মানে 441 দিন কোভিডে আক্রান্ত, দীর্ঘতম কোভিড রোগী বলা হয় তাকে। অবশেষে এই রোগীকে সুস্থ করল ব্রিটিশ চিকিৎসকরা। জানুন বিস্তারিত। কিডনি প্রতিস্থাপনের পর টানা 14 মাস ধরে কোভিডে আক্রান্ত এক বৃদ্ধ রোগীকে সুস্থ করে তুললেন ব্রিটিশ চিকিৎসকেরা। তারা জানিয়েছেন ওই বৃদ্ধের জিন বিশ্লেষণ করে এই বিশেষ অবস্থার ঔষধ খুঁজে বার করেছেন তারা। চিকিৎসকদের মতে অতিমারী পর্বে একই ব্যক্তির দেহে একাধিকবার কোভিডের সংক্রমণের ঘটনা ঘটেছে, এমন বহু উদাহরণ রয়েছে তাদের কাছে। তবে দীর্ঘদিন ধরে একটানা এই ভাইরাসে আক্রান্ত থাকার ঘটনা কমই ঘটেছে। তাদের মধ্যে ব্রিটেনের এই 39 বছর বয়সীর দৃষ্টান্ত অন্যতম। গাইজ অ্যান্ড সেন্ট থমাস NHS ফাউন্ডেশন ট্রাস্টের চিকিৎসক লুক স্নের মতে, এ ধরনের রোগীরা মাসের পর মাস অথবা বছর ভর কোভিডে আক্রান্ত থাকেন। এক্ষেত্রে কিডনি প্রতিস্থাপনের পর ওই ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যদের থেকে তুলনামূলকভাবে কমে যায়। 2020 সালের ডিসেম্বরে কোভিডে আক্রান্ত হন তিনি। সেই সময় থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত বারবার তার কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসছে। 2020 সালের ডিসেম্বরে কোভিডে আক্রান্ত হন তিনি। সেই সময় থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত বারবার তার কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। সংবাদ মাধ্যম সূত্র বলছে, প্রায় 14 মাস আক্রান্ত ওই বৃদ্ধ কিভাবে সংক্রমিত হলেন তা জানার চেষ্টা করেন চিকিৎসকেরা। তিনি একাধিকবার এই ভাইরাসের সংস্পর্শে এসেছিলেন নাকি একবারেই আক্রান্ত হয়েছিলেন তা খতিয়ে দেখেন গবেষকেরা। সেজন্য বৃদ্ধের র্যাপিড জেনেটিক অ্যানালাইসিস ন্যানোপোর সিকোয়েন্সিং প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছিল। পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় কোভিড B1 রূপে আক্রান্ত ওই বৃদ্ধ। 2020 সালের শেষ ভাগে কোভিডের ওই রূপের সংক্রমণ ঘটে ব্রিটেনে। বৃদ্ধকে সুস্থ করে তুলতে গবেষকেরা তাকে নতুন ধরনের মেডিসিন প্রয়োগ করেন, তাতেই সুস্থ হয়ে ওঠেন ওই বৃদ্ধ। আন্তর্জাতিক সংবাদগুলো জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।